পাশে শায়িত রয়েছে মৃতদেহ, আপনি মনের সুখে খেয়ে যাচ্ছেন, মাঝে এক কাপ কফিতে সুখের চুমুকও দিয়ে নিলেন। এ কথা বোধহয় স্বপ্নেও ভাবতে পারবেন না বেশিরভাগ মানুষ, কিন্তু ভারতবর্ষে এমনটাই হচ্ছে বাস্তবে। যেখানে সমাধিস্থলেই রেস্তোরাঁ খুলে বসেছেন আহমেদাবাদের কৃষণ কুট্টি, আর তার এই ব্যতিক্রমী চিন্তার ফসল চলছে রমরমিয়ে, যেখানে কুট্টির নিউ লাকি রেস্তোরাঁ এখনও রয়েছে। বহু বছর আগে সেখানে ছিল মুসলিম সম্প্রদায়ের সমাধিক্ষেত্র, সেখানে ছিল মোট 12টি সমাধি। স্থানীয়রা বলেন এই সমাধিগুলি সপ্তদশ শতকের এক সুফি সন্তের শিষ্যদের, যার সৌধ কাছের এলাকাতেই রয়েছে। প্রথম থেকেই সমাধিগুলো সরানোর ইচ্ছে ছিল না কুট্টির, কারণ তিনি মনে করেন মৃত্যু মানে শান্তি, তাই এই মৃতদেহগুলি সৌভাগ্যের প্রতীক। হঠাৎ কুট্টির মাথায় একটা উপায় আসে, সমাধিগুলি সুন্দর করে বাঁধিয়ে রেলিং দিয়ে ঘিরে দেন তিনি, তার পাশেই বসিয়ে দেন টেবিল চেয়ার। সমাধিগুলির সঙ্গে নিয়ে শুরু হয়ে যায় নিউ লাকি রেস্তোরাঁ। প্রতিদিন সমাধিগুলি পরিষ্কার করা হয়, তাতে চাদর দিয়ে ঢাকা হয়, ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়। পবিত্র আত্মাদের কাছে প্রার্থনা করেই কাজ শুরু করেন রেস্তোরাঁ কর্মীরা। ক্রেতারাও ধীরে ধীরে এই ব্যবস্থা মেনে নিয়েছেন। জনপ্রিয়তা বেড়েছে সমাধিক্ষেত্র নিয়ে তৈরি হয় এই রেস্তোরাঁর। কুট্টির বিশ্বাস, সমাধিক্ষেত্রের অশরীরীদের আশীর্বাদেই এমনটা হচ্ছে। আহমেদাবাদের মানুষরাও এই বিরল অভিজ্ঞতা ছাড়ছেন না, অনেকে তো নিয়মিত যাতায়াত শুরু করেছেন রেস্তোরাঁয়, দিব্যি খাবারের অর্ডার দিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছেন। এই অভিজ্ঞতার সাক্ষী হতে ভিড় জমাচ্ছেন আবাল বৃদ্ধ বনিতা সকলেই।